প্রায় আড়াই বছর পর ক্রীড়াবিদদের পদচারণায় মুখর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। আপন ভুবনে ফিরল দেশের অ্যাথলেটিক্স। স্টেডিয়ামের নতুন টার্ফে উদ্বোধন হল 47তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আসরের সবচেয়ে ফেভারিট ইভেন্ট 100 মিটার স্প্রিন্ট, যেখানে গেল আসরের মতো এই আসরেও বাংলাদেশের দ্রুততম মানবের রেকর্ড ধরে রেখেছেন ইমরানুর রহমান। এই অ্যাথলিট সময় নিয়েছেন 10.36 সেকেন্ড, যা তার ব্যক্তিগত রেকর্ড 9.98 থেকে বেশি হওয়ায় আক্ষেপ করেছেন তিনি। বেশি স্যাটিসফাইড আর ভালো আমার আসে পারফরম্যান্স ইমপ্রুভ বিটি দি আর আটটা আটটা চোবালা বড় পারফরম্যান্স করা যায় না, আমরা তো স্পোর্টসম্যান, আটটা আটটাই তা হয়। চেষ্টা করে ভালো করতাম, আমি এবার ট্রেনিং গিয়ে ফোকাস করবো মেন্টালি ফিজিক্যালি আর ভালো করবো ফিউচারে। 100 মিটার স্প্রিন্টে নারী বিভাগে স্বর্ণ জিতেছেন শিরিন আক্তার। টাইমিং নিয়ে আক্ষেপ আছে তারও, তবে এমন সাফল্যে উচ্ছ্বসিত এই অ্যাথলিট। আমার যে টাইমিংগুলো রয়েছে সেটা বেস্ট করা, দেশকে বিশ্বের দরবারে প্রেজেন্ট করা খুব ভালোভাবে যেন আমি টাইমিং করতে পারি, আমি আমার দৌড়ে সন্তুষ্ট, যা হয়েছে আলহামদুলিল্লাহ। দুদিন ব্যাপী প্রতিযোগিতা হওয়ায় অনেক অ্যাথলিট ইচ্ছা সত্ত্বেও অংশ নিতে পারেননি অন্যান্য ইভেন্টে, তাই আসরের সময়ের পরিধি বাড়ানোর কথা জানিয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি। প্লেয়ারদের যাতে উপযুক্ত বিশ্রাম পায়, তাদের মনসংযোগ ঘটে, সেই জন্য আমরা আগামীতে আমরা চেষ্টা করব এই সময়টাও বাড়াতে। তবে প্রথম দিনে নানা অব্যবস্থাপনা জর্জরিত ছিল এবারের আসর। নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান, আর দুই প্রবীণ অ্যাথলেটিক্সের হাতে থাকা মশালের আগুন ছড়িয়ে পড়ে মাঠে। আলো স্বল্পতার মধ্যে শেষ হয় বেশ কয়েকটি খেলা। প্রথম দিনে হয়েছে নতুন দুটি রেকর্ড। 500 মিটার রানে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর শামসুন নাহার রত্না, আর নারী শটপুটে নতুন রেকর্ড গড়েছেন জাকিয়া আক্তার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।